এরকম কথা কি কেউ শুনেছেন? বিশ্বকাপে খেলতে চেয়ে কোচকে চিঠি পাঠালেন স্পিনার। হ্যাঁ, এরকম ঘটনায় এবার ঘটিয়ে ফেললেন এক স্পিনার। আমরা মনে হয় সুযোগ পেলে কেউ হাত ছাড়া করতে চায় না, তাই একজন দল থেকে ছিটকে গেলে অন্য একজনের সুযোগ তৈরি হয়, আর সেই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিলেন একজন স্পিনার। তাই কোচকে সরাসরি চিঠি লিখে ফেলেন। সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে জাতীয় দলের জার্সিতে বিশ্ব মঞ্চ মাতানো। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে পারফরমেন্স দ্বারা দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে চান ক্রিকেটাররা। এবার ভারতে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপের 13তম আসরে খেলতে চেয়ে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে চিঠি পাঠিয়েছিলেন অস্ট্রেলিয়ার এক স্পিনার। এবারের ভারত বিশ্বকাপ শুরু হওয়ার আগেই অস্ট্রেলিয়ার দল থেকে ছিটকে যান স্পিনার অ্যাস্টন অ্যাগার। অস্ট্রেলিয়ায় তখন অ্যাডাম জাম্পা ব্যতীত কোনো স্পিনার ছিল না। দলের এমন অবস্থায় নিজ থেকে এগিয়ে আসেন টেস্ট স্পিনার হিসেবে পরিচিতি পাওয়া নাথান লায়ন। বিশ্বকাপের আগে পায়ের চোটের কারণে ছিটকে গিয়েছিলেন আগার। সেই খবর শুনে কোচকে বার্তা পাঠিয়েছিলেন লায়ন। এ প্রসঙ্গে তিনি বলেন, আগার ছিটকে যাওয়ার পরের দিনই আমি কোচকে বার্তা পাঠিয়েছিলাম। আমি বলেছিলাম, ইদানিং 10 ওভার বল করছি, বিশ্বকাপের জন্য শতভাগ প্রস্তুত আমি। যদি দরকার পড়ে তাহলে দলের সঙ্গে ভারতে যেতেও কোনো সমস্যা নেই। বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া যে দল ঘোষণা করেছে তা দুর্দান্ত। অবশ্য কোচকে চিঠি পাঠালেও লায়নের স্বপ্ন পূরণ হয়নি। আগারের জায়গায় কোনো স্পিনারকে না নিয়ে লাবুসেনকে দলে নিয়েছে অজিরা। অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নের জন্য দুঃখ হচ্ছে। এবারের ভারত বিশ্বকাপ খেলা হলো না লায়নের। কোচকে চিঠি দেওয়ার পরও আমরা আশা করি পরবর্তী বিশ্বকাপে নাথান লায়নের স্বপ্ন পূরণ হবে।